প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ দৌলত আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, বসিরহাট, শরীয়তপুর। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমাদের যে বইগুলি তোমরা ফলো করবে, বাজারে অনেকগুলো বই আছে, তার মধ্য থেকে আমরা তোমাদের জন্য দুটো বই নির্বাচন করেছি। সেই বইগুলির নাম আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি। তার মধ্যে একটি বই লিখেছেন গাজী আজমল ও আসমত। এই বইটি হল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। এটি গাজী পাবলিশার্স থেকে প্রকাশিত। দ্বিতীয় যে বইটি সেটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। এই বইটি লিখেছেন ডক্টর নুরি পারভিন খানম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, ডক্টর ইরম জাহান, গৌতম চন্দ্র সরকার এবং মহিদ মুস্তারি। এবং এই বইটি অক্ষরপত্র প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে মান বন্টন আছে সেই বিষয়টা একটু তোমাদের জানা থাকা একান্ত প্রয়োজন। যেহেতু এখানে ব্যবহারিক বিষয় আছে, সেই জন্য এটিকে দুইটা ভাগে ভাগ করা আছে, তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশ। তত্ত্বীয় অংশটার মধ্যে আবার দুইটা ভাগ। প্রথমে হল বহু নির্বাচনী অভীক্ষা বা এমসিকিউ, যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে তোমাদের 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 এবং 25টা প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে। সেকেন্ড হলো সৃজনশীল প্রশ্ন বা সিকিউ। সিকিউর মধ্যে তোমার 8টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হলো 10, এরকম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 50 নাম্বার। তাহলে এখানে বহু নির্বাচনী অভীক্ষা হলো 25 আর সৃজনশীল প্রশ্নের মান হলো 50, মোট 75, আর ব্যবহারিক হলো 25 নম্বর। সর্বমোট তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে 100 নম্বরের। আচ্ছা, এখন চলে আসি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সেটি হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই বিষয়টি জানার আগে আমাদের প্রথমেই জানা দরকার প্রাণী বলতে আমরা কি বুঝি। তাহলে প্রথমে তোমাদের একটি বিষয় জানতে হবে, প্রাণীর সংজ্ঞা এবং প্রাণীর কি কি বৈশিষ্ট্য আছে। প্রাণীর সংজ্ঞা যদি আমরা দেখি, এখানে সংজ্ঞা একটি সংজ্ঞা আমি বোর্ডে লিখে দিয়েছি, সেটি হলো সুনির্দিষ্ট আকৃতি সম্পন্ন যে সমস্ত বহুকোষী জীব নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এবং পরিবেশীয় উদ্দীপনায় তারা কি করতে পারে, তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে। আমি আবারও বলছি এই সংজ্ঞাটি, যত্ন করে শিখবে আশা করি। সুনির্দিষ্ট আকৃতি সম্পন্ন যে সকল বহুকোষী জীব নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এবং পরিবেশী উদ্দীপনায় তাৎক্ষণিকভাবে তারা সাড়া দিতে পারে, তাদেরকে আমরা বলে থাকি প্রাণী। আচ্ছা, এখন চলে আসি প্রাণীর কতগুলো বৈশিষ্ট্য। প্রথমে হলো যে এরা বহুকোষী এবং সুনির্দিষ্ট দেহাকৃতি সম্পন্ন। সেকেন্ড হলো এরা পরভোজী এবং খাদ্যের জন্য এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীদের কোষ প্রাচীর থাকে না। তোমরা জানো যে উদ্ভিদ কোষের একেবারে সবথেকে বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি যে আবরণীটা থাকে সেটিকে বলে কোষ প্রাচীর, কিন্তু প্রাণীদের দেহের মধ্যে এই ধরনের কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণীদের কোষের একেবারে বাইরের যে আবরণীটা সেটাকে আমরা বলে থাকি প্লাজমা মেমব্রেন, এবং এই প্লাজমা মেমব্রেনটা প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত। প্রাণীরা সচরাচর তারা চলাচলে সক্ষম, চলাফেরা করতে পারে তারা, এবং তাদের জটিল যে স্নায়ুতন্ত্র আছে, উন্নত যে স্নায়ুতন্ত্র আছে তার মাধ্যমে তারা তাৎক্ষণিকভাবে পরিবেশের যে উদ্দীপনা আছে তাতে তারা সাড়া দিতে সক্ষম। অধিকাংশ প্রাণী আছে তারা যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং তাদের যে বৃদ্ধিটা আছে সেটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের বৃদ্ধিটা হয়ে থাকে। আচ্ছা, এই গেল আমাদের প্রাণীর সংজ্ঞা এবং প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা, এখন চলে আসি আমরা প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি। এই সংজ্ঞাটির মধ্যে যদি আমরা আসি, প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি। পৃথিবীর বিভিন্ন পরিবেশে প্রাণীরা বাস করে, সেটা জলজ পরিবেশে বাস করে, মরুময় পরিবেশে বাস করে, ডাঙায় বাস করে, অথবা কেউ আকাশে উড়ে বেড়ায়। এদের যে ভিন্নতাগুলো আছে সেগুলোকে আমরা একটা সংজ্ঞার আকারে নিয়ে এসেছি। যেমন পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। আমি আবারও বলছি যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর এবং খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায় তাকে আমরা বলে থাকি প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এখানে আরো কিছু বিষয়ে আমরা যদি ভিন্নতাটা দেখি, যেমন দেহের গঠন,
তাদের বসতি নির্বাচনের দিক থেকে শুরু করে তাদের চলাফেরার বিষয়, তাদের খাদ্য গ্রহণ পদ্ধতি, তাদের প্রজনন এবং পরিযান, হ্যাঁ মাইগ্রেশন যেটাকে আমরা বলি, এসব অনেকগুলো বিষয়ে প্রাণীদের মধ্যে কতগুলো সুস্পষ্ট বৈচিত্র্য আমরা দেখতে পাই। তারপরেও এই প্রাণী বৈচিত্র্যটাকে তিনটা হেডলাইনে এখানে আলোচনা করা হয়েছে। একটি হলো তাদের জিনগত বৈচিত্র্য, একটি প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটি হলো তাদের বাস্তুসংস্থানগত বৈচিত্র্য। তো আজকে মোটামুটি আমি প্রথম ক্লাসটিতে তোমাদের বইগুলোর নাম দিয়ে দিলাম, আশা করি তোমরা এই বইগুলো কিনে নিবে এবং ওই বইগুলো কিনে তোমরা আমাদের যে লেকচারগুলো থাকবে তার সাথে বইগুলো মিলিয়ে তোমরা বাসায় এই পাঠটা সুন্দরভাবে অধ্যয়ন করবে। সেকেন্ড, তোমাদের এখানে মান বন্টনটা দেখলাম, এটা সুন্দর করে খাতায় লিখে নিবে, এই মান বন্টনটা ধরেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা নিতে হবে। তারপরে প্রাণীর বিভিন্নতম শ্রেণী বিন্যাস, এই বিষয়ে আমরা প্রাণীর সংজ্ঞা, তার প্রাণীর বৈশিষ্ট্য এগুলো আমরা দেখলাম। পরবর্তীতে আমরা প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কাকে বলে এই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করলাম এবং পরবর্তীতে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুসংস্থানগত বৈচিত্র্য এই বিষয়গুলোতে বিশদভাবে আগামী ক্লাসে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা আশা করি বইগুলো কিনে তোমরা পাঠে মনোনিবেশ করবে এবং যে যেখানে আছো ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।